ওখানে আমরা গেছি ওষুধ নেওয়ার কথা, সেখানে জিজ্ঞাসা করে আমরা বললাম যে হচ্ছে কুকুরের জন্য, ওখান থেকে বললো যে কোনো ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্ট আমরা ওখানে বললাম। এবার ওরাই বললো যে এটা সেই ডাক্তারই জানে, সে হসপিটালের লোকই জানে। আবার একটা দোকানে গেলো, সেখানেও সে একই কথা বললো, বললো সরকার আর সেই ডাক্তাররাই জানে, এই কথাটাই তারা বললো বারেবারে। তখন আমরা আর কি এখানে এসে এনাদের কাছে বলি, বলার পরে হচ্ছে আমরা এই বিষয়ে হচ্ছে ওষুধে, তারপরে ফার্স্টে বলা হয়েছিলো সব কটা ওষুধ নিয়ে আসার কথা, পরে যখন আমরা আনতে যাওয়ার আগে তখন বললো তিনটে ওষুধ নিয়ে আসার কথা যে 100 টাকার মধ্যে দেবে। পরে আবার হচ্ছে যে এনি হেড, তিনি বললো যে হচ্ছে সব ওষুধ আনতে হবে, নাহলে হবে না, ট্রিটমেন্টে ফালতু ট্রিটমেন্ট করে লোকডাউন করে কী লাভ, এরকম বলছে সব। মানে ট্রিটমেন্ট করতে গেলে নিজের পয়সা দিয়ে, হ্যাঁ এরকম বলছে, হ্যাঁ বলছে। আবার পরে বলে যে কুকুর বিড়াল এসব কোনো রকম সুযোগ সুবিধা নেই কুকুর বিড়ালের জন্য। হ্যাঁ প্রথমে বলছে যে 11টার মধ্যে হসপিটাল বন্ধ হয়ে যাবে, 11টার আগে যদি 10:30টার মধ্যে জানাও তাহলেই করবো, তার 10:30টার পরে জানালে আমরা আর কোনো অপারেশন করবো না। প্রচুর টাকা লাগে, বাঁচাতে হবে না তাহলে, যদি এত টাকা লাগে তোদের বাঁচাতে হবে না। কী বলছে, কী বলছিল? ফার্স্টে বলছিল যে আমাদের তরফ থেকে কোনো ডিসিশান নেওয়া হবে না, তাড়াতাড়ি করতে, 11টার মধ্যে তাড়াতাড়ি করার জন্য, তোমরা তাড়াতাড়ি করো নাহলে কুকুর নিয়ে চলে যাও, বাঁচানো বাঁচাতে পারবো না আমরা, এরকম বলছিল। কেন 11টার মধ্যে? 11টার মধ্যে বলতে ওনাদের ছুটি হবে, আজকে হাফ শনিবার, আজ তাড়াতাড়ি ছুটি হবে বলছে, তাড়াতাড়ি করো, বহুত তাড়াতাড়ি করছে, আমরা স্টুডেন্ট, তাড়াতাড়ি পয়সা জোগাড় হবে তারপরে তো, এরকম তাড়াতাড়ি করলে করো না হলে, হ্যাঁ নিয়ে চলে যাও, দরকার নেই। এখনো এখনো তো এক্ষুনি বন্ধ করলো, এরকম করছে আমাদের সাথে। আগে বহুত খারাপ, ফার্স্টের দিকে আমরা বহুত খারাপ ব্যবহার করছিলাম আমাদের সঙ্গে, বহুত অনেকটা বলছে নিয়ে চলে যাও, দরকার নেই, হ্যাঁ না বাঁচুক দরকার নেই, হ্যাঁ টাইম হয়ে যাবে আমরা চলে যাবো, কুকুর বাঁচুক না বাঁচুক, এই যে কুকুর বিড়াল এগুলোর মানে কোনো সরকারি ব্যবস্থাই নেই, সরকারি ব্যবস্থাই নেই, এরকম বলছে বাঁচুক না বাঁচুক নিয়ে চলে যান। আপনার কী করবে, একটা রাস্তার কুকুর তোমরা সবাই মিলে এনেছিলে, হ্যাঁ তো অনেকটা খরচ হয়ে গেল, এখনও তো অনেকটা খরচ আছে, হ্যাঁ এখন অনেকটা খরচ আছে, এবার কী করা যাবে, তো সরকারের থেকে কোনো ব্যবস্থা দেওয়া উচিত, এই যে রাস্তার কুকুরগুলো বিড়াল এই যে এরকম, আমরা তো মাঝে মাঝে নিয়ে আসি, এই যে কুকুরটা এরকম করছে, ওই যে পড়ে যাচ্ছে, ওই উঠতে উঠতে, তাও তো আমরা টাকা এরকম, আজকের মধ্যে যদি সরকারি কোনো ব্যবস্থা থাকে, আজকে তো অনেক ঠিক হয়ে যেত, যে সরকারি কোনো ব্যবস্থা থাকতো আজকে তো পুরো ঠিক হয়ে যেত, কালকে খেতে পেতে পারতো। স্যালাইনও দিচ্ছে না, হাফ জেদ করাতে একটা স্যালাইন দিয়েছে, আর পরে আর জেদ করলে তো স্যালাইন মিলে প্রথমে একটা হাফ স্যালাইন ইউজ করা স্যালাইন দিয়েছে, কিনে নিয়ে আসতে হবে, হ্যাঁ স্যালাইন কিনতে হবে বলছিল, প্রথমে ইউজ করা স্যালাইন দিচ্ছিল দিয়েছিল, তারপরে আবার দিয়ে আমরা ঝামেলা করাতে আরেকটা গোটা স্যালাইন দিয়েছে, গোটা না হাফ স্যালাইন দিয়েছিল, পরেও আবার হাফ স্যালাইন দিয়েছিল। সরকারি থেকে কোনো ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়, আমরা তো টাকা ফাঁকা জোগাড় করতে পারবো না, আমরা স্টুডেন্ট মানুষ, তাই সরকারি থেকে ব্যবস্থা নিলে ভালো হয়, সেটা সবাই চাইবো, আমিও চাইবো যে রাস্তার কুকুর বিড়ালের জন্য অন্তত সরকারি সুযোগ সুবিধাটা থাকুক। আমি ওই কুকুরটা সকালবেলা আজকে 9:45 আমার কাছে আসে, কুকুরটার যেরকম যা সিমটম হয়েছে আমি দেখলাম, দেখে আমি যা প্রেসক্রিপশন করার করে দিয়েছি, আমাদের সরকারি হাসপাতালে কোনো রকমের কুকুর বিড়ালের কোনো রকমের মেডিসিন সাপ্লাই করা হয় না, এখানে যারা আসে তারা এখানে ডায়াগনোসিসের জন্য আসে, ডায়াগনোসিস হওয়ার পরে তারা ওষুধ মেডিসিনস কিনে আনে, কিনে আনলে অ্যাজ পার নিড অনুযায়ী আমরা প্রেসক্রাইব করে দিই, সেই অনুযায়ী ওরা ট্রিটমেন্ট এখানে পায়। এখানে শুধুমাত্র লাইফ স্টক মানে গরু ছাগল হাঁস মুরগির ওষুধ পাওয়া যায়, কোনো ডগের বা ক্যানাইন্সের মানে ক্যানাইন্স বা ফেলাইন্সের কোনো রকমের মেডিসিনস পাওয়া সরকারিভাবে পরিষেবা পাওয়া যায় না, মানে মেডিসিনসটা কিনে আনতে হয়, ঠিক আছে। ওরা এসেছিলো এটা রাস্তা, হ্যাঁ আমার অবশ্যই এটা রাস্তা কুকুর বিড়াল থাকলে তো ভালো হয়, আমরা অন্তত অ্যাটলিস্ট পরিষেবাটা ইনস্ট্যান্ট দিতে পারি, এটা তো ভালো হয়। আমাদের এখানে গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই আমাদের এখানে এখানে সাপ্লাই কুকুর বিড়ালের কোনো মেডিসিন সাপ্লাই করে না, এর পরিষেবার তো মেন খরচা না, এটা ওষুধের খরচা। এবার এদের তো কেউ নেই পশু পাখিদের জন্য, এই কুকুর বিড়ালদের জন্য, এরা অসহায়, বা রাস্তায় কত কুকুর মরছে ডেলি, একটার পর একটা রোগ আসতেই থাকছে। এবার এদের যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় আমরা ছাড়া কারা দেখবে, সরকার যদি না দেখে জিনিসটা, তো এই বিষয়ে বলবো সরকার যেন এই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখে, যে পচলতি কুকুর আর বিড়াল এদের তো কেউ নেই, এদের তো একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করুক। এদের আজকে এখন 1500 টাকার বিল হয়েছে একটা কুকুরের জন্য, একটা কুকুরের আমরা খরচ করলাম সবাই মিলে বন্ধুরা, এবার আরও কত কুকুর রয়েছে তাদের অসহায়তা, এখন কেউ আসবে পাশে কুকুরের, মানে এত টাকা খরচা করে এখন 1500 টাকা, পরের দিন আবার বলবে এত টাকা, এত টাকা তো খরচা করা সম্ভব না, আমরা স্কুলে পড়ি, আমাদের পক্ষে সম্ভব না এইভাবে খরচা করা। সরকারের কাছে এটাই বলবো, অনুরোধ করে যেন এই কুকুর বিড়ালদের জন্য কিছু একটা সুবিধা দেয়, সুযোগ সুবিধা। আসছি কোনো রকম ব্যবহার ভালো ছিল না, মানে বলছে অনেক টাকা খরচ হবে তোরা চলে যা, আর ডিসিশন নিচ্ছিস না তাড়াতাড়ি কর, 11টার দোকান বন্ধ করবো এই করবো, অনেক কথা শোনাচ্ছে। তোমরা আসার পর থেকে যাই হোক একটু ভালোভাবে কেয়ার নিল, এমনকি এনজিওর নাম্বার দিল, বললো ওখান থেকে তোমরা ওষুধটা কিনে নিয়ে আসবে, এনজিওর হয়ে আমরা গিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে আসবো বিনা পয়সায়।
শুধু ওষুধ আমাদের কিনতে হবে এটা তোমার আশা থেকে হবে না বলছে দরকার নেই ওষুধ লোক দেখানোর চেয়ে মরে গেলে মরে যাক দেখে লাভ নেই এরকম বলছিল আমরা চাইছি যে সরকারি থেকে যেন পশু মানে বিড়াল ফিরতে সুব্যবস্থা থাকে আর চিকিৎসা ভালো হয় মানে এরকম কোনো একটা ব্যবস্থা থাকে এরকম ভাবে যাতে না মারা যায় কুকুর বিড়াল এরকম ভাবে যাতে না মারা যায় এদেরকে তো আমাদেরকে দেখতে হবে এর তার কেউ নেই যারা বাড়িতে কুকুর পোষে তাদের প্রতিদিন কোথাও না কিন্তু নানা ভাবে কিন্তু কুকুর বিড়াল কিন্তু মারা যাচ্ছে বিনা চিকিৎসায় কোনো কোনো অ্যাক্সিডেন্ট বিভিন্ন রোগে এবার এই জিনিসগুলো যদি সরকার না এগিয়ে আসে ঠিক আছে এবার আমরা কি করে কটা লোক দেখানো ট্রিটমেন্ট করবো না দরকার নেই চলে যান আপনারা এরকম বলছে এই জায়গাটার নাম কৃষ্ণনগর বনশ্রী পাড়া পশু হসপিটাল এভাবে তোমরা এগিয়ে আসো আরো এগিয়ে যাও এটাই চাইবো মানুষ তোমাদের পাশে থাকবে এটা আশা করবো ভালো থাকবে হ্যাঁ সবাই।